হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গল্পের রামধনু আমি সন্দীপা তোমাদের প্রতীক্ষার অবসান ঘটাতে আবার এসে গেছি শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের হিরণগড়ের ব্যাপার স্যাপারের দ্বিতীয় পর্ব নিয়ে শুরু করার আগে চট করে একবার মনে করিয়ে দিই আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও বা আমার গল্প পাঠ শুনতে যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহিত করো তাহলে আর দেরি করাবো না শুরু করে দিই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত সিরিজের হিরণগড়ের ব্যাপার সাপারের পর্ব দুই মাঝরাতে ঘুম ভেঙে গোপাল উঠে বসল ঘরে কে যেন ঢুকেছে চোর নাকি কাছ থেকেই কে যেন ঘর ঘরে গলায় বলল আরে না টোর নয় ভারী বিনয় নিয়ে গোপাল বলে তাহলে আপনি কে আঁকে আমি হলুম গুণ রমেশ গুণের বাবা গোপাল বিগলিত হয়ে বলে কি সৌভাগ্য আমার কি সৌভাগ্য একটু পায়ের ধুলো নেওয়া যাবে কি আরে না পা দুখানা আছে বটে কিন্তু ধুলো পাব কোথায় আগে আমি আপনার ঘরখানা দখল করে আছি বলে আপনার কি খুব অসুবিধা হচ্ছে কাকা বাবু তা অসুবিধা তো হচ্ছেই বাপু আর রমেশকেও বলি অজ্ঞাত কুলশীল একজনকে ফস করে বাড়িতে এনে তুলেছে কবে যে ছেলেটার বিষয় বুদ্ধি হবে কে জানে গোপাল খুব করুণ গলায় বলে আগে সে তো ঠিকই কাজটা রমেশবাবুর অবিবেচকের মতোই হয়েছে বটে আমি তো পই পই করে বারণ করলাম কিন্তু উনি গিরাজ্জি করলেন না গুরুক গুরুক হুকোর শব্দ শোনা যাচ্ছে আর সেই সঙ্গে ভালো তামাকের গন্ধ হুকো থামিয়ে দীনেশগুন তেমনই ঘর ঘরে গলায় বলে তা তোমার মতলবটা কি বলো তো চোর ডাকারদের সঙ্গে সর আছে নাকি আগে তা তো থাকতেই পারে কিছুই বিচিত্র নয় দিনকাল যা পড়েছে তাতে কাউ কে বিশ্বাস নেই কাকাবাবু দাঁড়াও তোমার নাকের ফুটো দিয়ে ঢুকে তোমার মগজের ভিতরটা একটু দেখে আসি যদি কিছু বোঝা যায় ওরে বাবা নাকে সুরশুরি লাগলে যে আমার বড্ড হাঁচি হবে কাকা কাকাবাবু দীনেশগুন বিরক্ত গলায় বলে আরে আমি কি নস্মীর গুঁড়ো না দেশলাই কাটি যে নাকে ঢুকলে শ্বশুর করবে ও তুমি টেরই পাবে না যে আগে কিন্তু মগজের ভিতরটা তো অন্ধকার একটা টর্চ পাতি নিয়ে গেলে হতো না আরে না ও সব ব্যবস্থা আছে আমরা তো আর তোমাদের মতো নই আমরা অন্ধকারেও দিব্যি দেখতে পাই মরার তো অনেক সুবিধেও আছে দেখতে পাচ্ছি কাকা বাবু তা আছে বাপু বেঁচে থাকার অনেক ঝঞ্ঝাটে বলতে নেই পটল তোলার পর এখন বেশ তোফা আছি এখন একটু স্থির হয়ে বসো তো সাবধান হাঁচিটাচি দিও না তাহলে আমি আবার ছিটকে বেরিয়ে আসব যে আগে হাঁচিটাচি চেপে রাখারই চেষ্টা করছি এরপর আর কিছুক্ষণ দিনেশ গুণে সারা শব্দ পাওয়া গেল না তবে গোপাল টের পেল তার মাথার ভিতরে একটা নাড়া ঘাটা হচ্ছে যেন তা হোক নাড়াঘাটার দরুন যদি পুরনো কথা মনে পড়ে যায় তাহলে তো বেশ হয় সে একটু হেঁকে বলল বাবু মাথাটা ভালো করে ঘেটে দেবেন কিন্তু তা প্রায় আধ ঘন্টা পর দিনগুণ বেরিয়ে এসে বলে না হে ডাক্তার তো বলল তোমার স্মৃতি ভ্রংশই হয়েছে গোপাল অবাক হয়ে বলে ডাক্তার ডাক্তার কোথায় পেলেন বাবু কেন হে আমাদের এখানে কি ডাক্তারের অভাব মেলা ডাক্তার শুয়ে বসে সময় কাটাচ্ছে আর আমি যাকে ডেকে এনেছিলাম সে মস্ত বড় নিউরো সার্জেন কান্তি ঘোষ দু হাজার টাকা ভিজিট ছিল ওরে বাবা তাহলে তো মস্ত ডাক্তার তা কাকাবাবু তিনি আমার রোগটা সারিয়ে দিতে পারেন না তা পারবেন না কেন দু হাজার টাকা ভিজিট দিতে পারবে তো আগে মারা যাওয়ার পর আর ভিজিট দিয়ে উনি কি করবেন আহা সে মরলেও তার বউ বাচ্চারা আছে না তাদের নামে দু হাজার টাকা যদি পাঠাতে পারো তবেই চিকিৎসা হতে পারে বুঝলে গোপাল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে যে আগে আমার দেখছি সব সময়েই তীরে এসে তড়ি ডোবে দীনেশগুন আবার তামাক খেতে খেতে বলে পিছনের কথা ভুলে তুমি খারাপটাই বা আছো কি তো আমার ছেলের ঘাড়ে ভর করে তিনবেলা ভালো মন্দ খ্যাঁটন সাটাচ্ছ তার উপরে আমার ঘর দখল করে আমারই বিছানায় শুয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছ ভারী লজ্জা পেয়ে গোপাল বলে আগে আপনার অসুবিধা হলে আমি বরং অন্য ব্যবস্থা দেখি কাকা বাবু বুড়ো খ্যাক করে উঠে বলে থাক আর শান্তিপুরি ভদ্রতা করতে হবে না আর যাবেই বা কোন চুলোয় আমার ছেলেটাই যা আহাম্মক নইলে এই হিরণগড় গায়ে আর কে তোমার জন্য কোল পেতে বসে আছে হ্যাঁ যাও না যাও ঘুরে এসো না দেখি কে তোমাকে দুবেলা দুমুঠো ভাত আর মাথার উপরে চাল দেয় আগে রমেশবাবুর কথা আর কবেন না উনি মনীষী নন বেশি ভগবান বাড়ির মা লক্ষ্মীটিও যেন ভগবতী বুড়োটা কি গলায় বলে আহা ও সব কথা তো তুমি এখন বলবেই বিনা পয়সায় দুবেলা তিনবেলা ঠেসে খাওয়া ঘর ভাড়া দিতে হচ্ছে না এখন দুটো মন রাখা কথা না বললে কি হয় চোখ লজ্জা বলেও তো একটা জিনিস আছে গোপাল চোখের কোলটা ধুতির খুঁটে মুছে ধরা গলায় বলে আগে কাকা বাবু সেই জন্যই আমি মরমে মরে আছি আমি তাহলে ভোরের আগেই বিদেয় হবক্ষণ সত্যি তো আপনার ঘর আমি তো অনাহ্য দখল করে আছি গুণ তাের গলায় বলে আর নাকি কান্না কাঁদতে হবে না হে আমি যোগ করে দেখেছি তুমি লোক তেমন খারাপ নও অনেক সময় বাইরে থেকে দেখে লোক চেনা যায় না কিনা না বাবু তাই সাবধান হওয়া ভালো তা বটে তবে তোমার যতদিন না পিছনের কথা মনে পড়ছে ততদিন নিশ্চিন্ত বুঝলে জি আগে তাহলে কি এই ঘরেই থাকতে পারি কাকা বাবু খিটকেল বুড়োটা ফের খ্যাক করে উঠল যখন ঢুকেছিলে তখন কি অনুমতি নিয়ে ঢুকেছিলে তাহলে এখন ঢং করে অনুমতি চাইছো কেন আর আমার বৌমা হলো সাক্ষাৎ মা লক্ষ্মী সে যখন থাকতে দিয়েছে তখন আর কথা কিসের গোপাল একটা নিশ্চিন্তে শ্বাস ফেলে বলে হ্যাঁ কে আপনারা সবাই দেখছি ভারী ভালো লোক হুম হুম ওই ভুলটি করো না আমার ছেলে আর বৌমা ভালো মানুষ হলেও আমি কিন্তু মোটেই ভালো মানুষ নই আমার সব দিকে নজর আজ অব্দি কেউ আমার চোখে ধুলো দিতে পারেনি বুঝলে আমি বেজায় ট্যাটন ভালোতে ভালো আবার মন্দতে মন্দ কথাটা যেন খেয়াল থাকে খুব খেয়াল থাকবে আঙ্কে তা কাকা বাবু আপনার গলা শারটাই শুধু শুনতে পেলাম কিন্তু এই পাপ চোখে চাক্ষুষটা যে হলো না আমাকে দেখে হবে কোন লবডঙ্কা আমি তো আর উত্তম কুমার নই রে বাপু বায়োভূত হয়ে আছি এই ভালো ঘনীভূত হলে আবার কার দাঁত কপাটি লাগে তার ঠিক কি তা বেশি ঠিক আপনি বিবেচক মানুষ বটে কাকাবাবু তা বাপু তোমাকে একটা কথা জিজ্ঞেস করি বলি তুমি কি পুরনো প্রথা প্রকরণ সংস্কার সব ভুলে মেরে দিয়েছ নাকি গোপাল একটু থতমত খেয়ে বলে আগে কোন প্রথা প্রকরণের কথা বলছেন চিরকাল জেনে এসেছি যে ভূতকে লোকে ভয় পায় আর সেটাই প্রথা সেটাই নিয়ম কিন্তু তুমি তো দেখছি ভয়ের ধারও মারালে না ব্যাপারটা কি বলতো ভূতের কি কোনো মান সম্মান নেই নাকি গোপাল জীব কেটে ভারী অনুতাপের সঙ্গে বলে ইস ছি 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 বড্ড ভুল হয়ে গিয়েছে বাবু একেবারে খেয়াল ছিল না আপনি একটু দাঁড়িয়ে যান আমি ভয় পাওয়ার চেষ্টা করছি একটু চেষ্টা করলেই হয়ে যাবে দেখবেন থাক আর ধ্যাসটা করতে হবে না বিয়াদব ফাজিল কোথাকার তারপর হঠাৎ চলি হে বলে দিনেশগুণ গায়েব হয়ে গেল হাত কামড়াতে ইচ্ছা করছিল গোপালের ভদ্রলোককে একটু ভয় পাওয়া তো অবশ্যই উচিত ছিল তার ওর মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে ছি ছি এর ফলে যদি দীনেশগুণ খেপে গিয়ে তাকে তাড়িয়ে দেয় তাহলে তো হাতে হ্যারিকেন ইস সেই তীরে এসে তড়ি ডুবল তার এ কথা তো ঠিকই যে ভূতকে ভয় পাওয়ার একটা নিয়মও আছে সবাই পায় এবং পাওয়াই উচিত সে নিজে কোথাকারকে খা যে সামনে জলজীয়ন্ত ভূতকে টের পেয়েও ঘেরাচ্ছি করল না গুনেনবাবু সব শুনে টুনে বললেন এহ বড্ড কাঁচা কাজ করে ফেলেছ হে প্রেস্টিজ বলেও তো একটা ব্যাপার আছে সবাইকে তার পাওনা সম্মানটা দিতে হয় বুঝলে যে ঠাকুরের যে পুজো দিনেশ এমনিতেই রাগী মানুষ তার ওপর তার ঘর বেদখল তার বিছানায় একজন অজ্ঞাত কুলশীল আরও বড় কথা তাকে তুমি তেমন আমলি দিলে না এটা তো চটে যাওয়ারই কথা কিনা ভয় নয় নাই পেলে কিন্তু একটু অভিনয় করতে কি দোষ ছিল গোপাল কাহিল গলায় বলে হ্যাঁ আগে বড়ই বেয়াদপি হয়ে গিয়েছে ভয় পাওয়ার কথাটা খেয়াল ছিল না তা বললে কি হয় ওরে বাপু শেক্সপিয়ার বড় জব্বর কথা বলে গিয়েছেন জীবনটা হলো একটা রঙ্গমঞ্চ বুঝলে এখানে সর্বদাই নানা পাঠ করে যেতে হয় যখন যেরকম দরকার কখনো সিরাজ কখনো হ্যামলেট কখনও শাহজাহান কখনো শ্রীকৃষ্ণ এখনকার ভূতদের আবার আত্মসম্মানবোধ ভারী টনটনে তুচ্ছ তাচ্ছিল্য করলে বেজায় চটে যায় তাই আমি ভূত দেখলে তো প্রথমেই আঁতকে ওঠার অভিনয় করি তারপর কিছুক্ষণ আ আ করে শব্দ করি কাঁপা গলায় রাম নাম করি তারপর হেসে টেসে কথাবার্তা শুরু করে দিই দিব্যি আড্ডাও হয় সাপও মূল্য লাঠিও ভাঙলো না বুঝলে কি না এ টিকিট বজায় থাকলো আর আত্মরক্ষাও হলো আপনি ভূত দেখেন নাকি দেখব না মানে হিরণগড়ে বাস করে ভূত না দেখে উপায় আছে এইখানে যে ডাইনে বায়ে ভূত থাকো না কদিন দেখবে চারদিক ভূতে ভূতাক্কার সে হায় হলো এখন বাবুর মেজাজ কী করে ঠান্ডা করি সেটা যদি বলেন আচ্ছা ঠিক আছে একটু ভয় পাওয়ার অভিনয় করে দেখাও তো গোপাল যথাসাধ্য চেষ্টা করে চোখ বড় বড় করে মুখ হাঁ করে দেখালো গুণেনবাবু বিরক্ত হয়ে বলেন আরে দূর দূর ওটা কি ভয় পাওয়া হচ্ছে নাকি ওভাবে তো বাচ্চাদের ভয় দেখানো হয় প্রথমে আঁতকে উঠতে হবে না আগে আঁতকে তো ওঠো তারপর ভয়ের এক্সপ্রেশন দাও নাও শুরু করো ধরো আমি ভূত আমাকে হঠাৎ দেখতে পেয়েছো এইবার শুরু করো গোপাল সাধ্যমতো ঘাটটার ঝাঁকিয়ে চমকালো তারপর হাত পা শক্ত করে দম বন্ধ রেখে ভয়ের এক্সপ্রেশন দেওয়ার প্রাণ চেষ্টা করল গুণেন বাবু অট্ট হাসি হেসে বলল তোমার অভিনয় প্রতিভা তো একেবারে জিরো হে ও তো কাকতাড়ুয়ার এক্সপ্রেশন আর চমকানোর বদলে ভৃগি রুগির মতো খিচুনি খেলে কি হয় ভয়ের নাম গন্ধও নেই এই যে আমাকে দেখো এক্সপ্রেশন দিচ্ছি শিখে নাও গুনেবাবুর ভয়ের এক্সপ্রেশন দেখে গোপাল মুগ্ধ হয়ে গেল হাত কচলে বলে আগে আপনি তো দেখছি বিরল প্রতিভা ওরকম কি আমি পেরে উঠব আহা প্র্যাকটিস করলে পারবে না কেন ঘরে আয়না নেই একখানা হাত আয়না আছে বটে ওতেই হবে আজ থেকে আয়নার সামনে প্র্যাকটিস শুরু করে দাও এবার দিনেশ এলেই তাকে ইমপ্রেস করতে হবে মনে থাকে যেন ঠিক আমি যেমন করলাম যে আগে তা আয়নার সামনে খুব নিষ্ঠার সঙ্গে ভয় পাওয়ার অভিনয় অভ্যেস করতে লাগলো সে দিন দুয়েক পর তার মনে হলো সে দিব্যি ভয়ের অভিব্যক্তি দিতে পারছে প্রতিবিম্ব দেখে তার বেশ পছন্দই হল এখন দীনেশবাবুর পছন্দ হলেই হয় তাহলেই মার দিয়া কেল্লা তিন দিনের মাথায় মাঝরাতে আবার উদয় হলো গুণ গুরুক গুরুক হুকোর শব্দে ঘুম ভাঙতেই গোপাল উঠে বসে ভয়ের এক্সপ্রেশন দিতে শুরু করে দিল এ করে কুকিয়ে ওঠা মুখ বিকৃত চোখ তারাং তারাং করে খোলা সব ঠিকঠাকই হল দীনেশবাবুর তামাক খাওয়ার শব্দটা থেমে গেল বিরক্ত গলায় বলল ও কি হে কাকে মুখ ভাঙাচ্ছ আচ্ছা বেয়াদব তো গোপাল অবাক হয়ে বলে আকে মুখ ভাঙাচ্ছি না তো আমি তো ভয় পেয়েছি আহা এই ভয় পাওয়ার ছিলি ভয় পেলে কেউ কি সার্কাসের জোকারের মতো ভাবভঙ্গি করে আর ন্যাকামি করতে হবে না ভারী হতাশ হয়ে গোপাল বলে আমি কিন্তু সত্যিকারেরই ভয় পেয়েছিলাম পেটের মধ্যে এখনও গুড় গুড় করছে আর কত মিথ্যে কথা কইবে গোপাল করুণ গলায় বলে চেষ্টা কিন্তু করেছিলাম কাকাবাবু তোমাকে ভয় পেতে কে মাথার দ্বীপি দিয়েছে হ্যাঁ তুমি যে ভয় পাওনি তাতে আমি বরং খুশি হয়েছি এরকম একজন ডাকাবুকো লোককেই আমার দরকার গোপাল অবাক হয়ে বলে ডাকাবুকো আমাকে কি ডাকাবুকু বলে মনে হয় বাবু হ্যাঁ আর সেটা একটু ভয়েরও ব্যাপার ডাকাবুকো মানে তুমি গুন্ডা বদমাস বা ডাকাতো হতে পারো আগে সে তো বটেই তার ওপর তোমার চেহারাখানা ছিপছিপে হলেও বেশ পেটানো এবং মজবুত সন্ডা গুণ্ডাদেরই এরকম চেহারা হয় তবে ভরসার কথা হলো তোমার পুরনো কথা মনে নেই তাই নিরাপদ দীনেশবন এবার কিছুক্ষণ মন দিয়ে খেয়ে হঠাৎ বলে ঘরের ওই দক্ষিণ পূর্ব কোণে দেওয়ালে একখানা পাকা বাঁশের লাঠি দাঁড় করানো আছে ওটা নিয়ে একটু উঠোনে এসো তো গোপাল অবাক হয়ে বলে লাঠি এই মাঝরাতে লাঠি দিয়ে কি করবেন কাকা বাবু তোমার এলেমটা একটু পরক করি সর্বনাশ আমি যে লাঠির কিছুই জানি না কাকা বাবু আহা না জানলে ক্ষতি নেই সব যখন ভুলে মেরে দিয়েছ তখন নিরিক পরক করে দেখা দরকার তোমার ভিতরে কোনো গুপ্ত বিদ্যা আছে কি না যে আগে গোপাল বুঝলো বুড়োকে ভজাতে হলে অবাধ্যতা করলে চলবে না সে লাঠিটা নিয়ে উঠোনে নামল বেশ রাত্রি চারিদিক শুনশান গোপাল লাঠিটা একটু নাড়াচাড়া করে দেখল বেশ ভারী মজবুত লাঠি এ লাঠি ঘোরানোর সাধ্য তার নেই এবার কি করতে হবে কাকা বাবু লাঠিটা চালানোর চেষ্টা করো তো দেখি গোপাল লাঠিটা বাগিয়ে ধরতেই লাঠি যেন ম্যাজিকের মতো বিদ্যুৎ গতিতে ঘুরতে শুরু করল গোপাল আপনা থেকেই লাফিয়ে লাফিয়ে পাক শাট মেরে বনভন করে চারিদিকে লাঠিটা ঘোরাচ্ছে আর মুখে নানা রকম অদ্ভুত শব্দ করে যাচ্ছে যে শব্দগুলো সে নিজেই চেনে না এসব কি হচ্ছে তা বুঝতেই পারছে না সে কিন্তু থামতেও ইচ্ছা করছে না তার গা গরম হয়ে উঠছে কোথা থেকে যেন হাতে পায়ে বাঘের মতো জোর এসে যাচ্ছে আর লাঠি প্রবল বেগে চারদিকে ঘুরে বেড়াচ্ছে শরীরটাও হালকা বোধ হচ্ছে হাঁ হচ্ছে না বেশ ভালোই লাগছে তার মিনিট দশেক লাঠি চালিয়ে সে ক্ষান্ত দিতেই দীনেশ গুণ বলে উঠল রাবাস তুমি তো পাকা লাঠিয়াল হে গোপাল স্তম্ভিত হয়ে হাতের লাঠি গাছটার দিকে তাকিয়ে অবিশ্বাসের গলায় বলে কিন্তু আমি যে লাঠি খেলার কিছুই জানি না হে বলল জানো না শুধু জানোই নয় তুমি যে কোনো ওস্তাদ লেঠেলকে ঘোল খাওয়াতে পারবে হে আমি নিজে লাঠি খেলতাম তাই পাকা লেঠেল চিনতে আমার ভুল হয় না শুধু তাই নয় যে স্পিডে তুমি লাঠি জ্বালিয়েছ তাতে তুমি একাই পাঁচ সাতজন লেঠেলের মহড়া নিতে পারবে অবাক হয়ে হাতের লাঠি গাছটার দিকে চেয়ে এসে অবিশ্বাসে মাথা নাড়তে নাড়তে মিনমিন নাটতে বলে আমি কি লাঠিটা চালালুম কি আশ্চর্য গুণ বলে চলো তোমার সঙ্গে কথা আছে ঘরে এসে বসার পর দীনেশ গুণ বলে বাপু হে এ বাড়িতে যে আদরে আহ্লাদে আছো তাতে আমার আর কোনো আপত্তি নেই বুঝেছ তবে আমার একটু উপকার করতে হবে বাপু গোপালের মাথাটা এখনো ভোম্বল হয়ে আছে দীনেশ গুণের কথা তার মাথায় তেমন সেঁধ হচ্ছে না দীনেশ গুণ আরও একবার তামাক খেয়ে বলে আমার ছেলেটার ব্যবসায় মাথা আছে বটে কিন্তু বড্ড ভালো মানুষ রোজ ধরো বিজনেসে বিশ তিরিশ হাজার টাকা লেনদেন হয় তা সেই নগদ টাকা বাড়িতেই এনে রাখে তারপর ধরো আমার বৌমার প্রায় পঁচিশ ভরির সোনার গয়না আছে সেসবও বাড়িতেই আমার ভয় হয় কোনোদিন চোর বা ডাকাত পড়বে আর প্রাণ নিয়ে টানাটানি তা বাপু তুমি যদি বাড়িখানায় একটু আগলে রাখো তাহলে আর আমার চিন্তা থাকে না এবার গোপাল একটু গা ঝাড়া দিয়ে বলে রমেশ বাবু আমার বাড়ির মা লক্ষ্মীর জন্য আমি সব কিছু করতে পারি ও নিয়ে আপনি চিন্তাই করবেন না বাঁচালে বাপু তাহলে আমি আজ আসি আবার টুপ করে একদিন এসে যে আগে বিস্ময়ে রাতে আর ঘুমই হল না গোপালের আমি কি তাহলে একজন লেঠেল শুধুমাত্র লেঠেল কিন্তু এই যুগে শুধুমাত্র একজন লেঠেল হয়ে লাভ কি লাঠিবাজি করে তো আর পেট চলবে না তবু হোক এটুকু তো জানা গেল যে তার আর কোনো গুণ না থাকলেও সে অন্তত লাঠি খেলাটা জানে এইভাবেই যদি পুরনো কথা একটু একটু করে ফিরে আসে গোপাল একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝে পড়ে রইল হঠাৎই একটা কথা মনে হতেই সে ধর্মর করে উঠে বসল সর্বনাশ সে কি তাহলে সত্যি সন্ডাগুণ্ডা ডাকাত পুলিশ কি তাকে খুঁজছে তার নামে কি হুলিয়া আছে তার চেহারা গুন্ডার মতো সে ওস্তাদ লেঠেল এ তো দুইয়ে দুয়ে চার সে ফেরারি আসামি নয় তো শনিবার সকালে যখন বাঘু প্র্যাকটিস করার জন্য জঙ্গলে যাচ্ছে তখন তার পোষা কুকুর ট্যাবি সঙ্গে যাওয়ার জন্য এত লাভঝাপ শুরু করে দিল যে কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছিল না অন্যদিনও এই রকমই করে তবে আজ বড্ড নাছোড়পানা করছিল বলে সঙ্গে নিতেই হল ট্যাবি একটা ভুটিয়া কুকুর স্বভাবে ভারী লক্ষ্মী কামড়ায় না তবু বাইরে নিয়ে যাওয়ার সময় বাঘু তাকে একটা সরু চেনে বেঁধে নেয় আজও নিল জঙ্গলে এসেই অবশ্য ছেড়েই রাখল একটু দৌড়ো দৌড়ি করুক তারপর দু হাত মুখের দুধারে চোঙার মতো ধরে চেঁচিয়ে ডাকল নীলু ও নীলু কোথায় তুমি প্রায় সঙ্গে সঙ্গেই বট গাছটার তলায় নীলুকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এই তো আমি তোমার জন্যই বসেছিলাম নীলুকে দেখে ভারী খুশি হলো বাঘু কিন্তু হঠাৎ ট্যাবির কি হলো কে জানে সে আচমকা ভীষণ উত্তেজিত হয়ে প্রচণ্ড চিৎকার করতে করতে চার দিক বিভ্রান্তের মতো ছুটে বেড়াতে একবার এদিকে যায় তো আর একবার ওদিকে যায় বাঘু তাড়াতাড়ি ট্যাবির বকলেস ধরে তাকে শান্ত করার চেষ্টা করছিল হঠাৎ শুনতে পেল অনেকটা উপর থেকে নীলু বলছে তুমি কুকুরটাকে এনেছ কেন কুকুর যে আমি ভীষণ ভয় পাই বাঘু অবাক হয়ে উপরে তাকিয়ে চারিদিকে খুঁজে অবশেষে দেখতে পেল নীলু একটা মস্ত শিশু গাছের একেবারে মগ ডালে বসে আছে আশ্চর্য ব্যাপার মুহূর্তের মধ্যে এত উঁচু গাছে ও চড়ল কি করে বাঘু বলে আমার কুকুর কাউকে কামড়ায় না তা হোক কুকুরকে আমি ভীষণ ভয় পাই কিন্তু তুমি এত তাড়াতাড়ি ওই উঁচু গাছে উঠলে কি করে আমি তো তাড়াতাড়ি গাছ বাইতে পারি ট্যাবি মোটেই শান্ত থাকতে চাইছে না ছিঁড়ে ছুটে যেতে চাইছে গো গো করে রাগের আওয়াজ ছাড়ছে ট্যাবি এরকম কখনো করে না তো আজ করছে কেন সে উপর দিকে চেয়ে নীলুকে বলে আজ আমার আর প্র্যাকটিস করা হবে না ট্যাবির যেন কি হয়েছে আমি বরং বাড়ি যাই নীলু বলে সেই ভালো আর কখনো কুকুর নিয়ে এসো না তাহলে আমি আসতে পারবো না বাঘু ট্যাবিকে নিয়ে বাড়িতে রওনা হলো কিন্তু তার মন থেকে খট কাটা যাচ্ছে না সে নিজেও ভালোই গাছ পাইতে পারে কিন্তু এক লহমায় অত উঁচু গাছে কি করে ওঠা যায় এটা সে কিছুতেই বুঝতে পারছে না নীলু যত বড় গাছুরেই হোক মাত্র তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে অত বড় একটা গাছে ওঠা অসম্ভব বলেই বাঘুর মনে হচ্ছে তার উপর ট্যাবির এরকম আচরণই বা কেন এত শান্ত লক্ষ্মী কুকুরের হঠাৎ ক্ষেপে ওঠার কারণই বা কী ভারী অন্যমনস্ক হয়ে বাড়ি ফিরল বাঘু তার বুকটা আজ কেন যেন ধক ধক করছে বাড়ি ফিরেও ট্যাবি খুব একটা শান্ত হলো না কেবল কুঁই কুঁই করে যাচ্ছে মেজাজ ঠান্ডা করার জন্য বাঘু ট্যাবিকে স্নান করিয়ে বাইরের মাঠটায় রোদে ছেড়ে দিল অন্যদিন মাঠে এলেই ছোটা ছুটি করে খেলায় মেতে থাকে ট্যাবি কিন্তু আজ গুটি সুটি মেরে বসে মাঝে মাঝেই কুই কুই করতেই থাকে ভয় পেয়ে বাঘু তার মাকে ডেকে আনে দেখো তো মা ট্যাবির কি হয়েছে এরকম করছে কেন মা দেখে টেখে বলে ও মা ও তো ভয় পেয়েছে বলে মনে হচ্ছে কোথায় নিয়ে গেছিলি জঙ্গলে নাকি হ্যাঁ মা কিছুতেই ছাড়ছিল না আমাকে তাহলে জঙ্গলেই কিছু দেখে ভয় পেয়েছে কিন্তু জঙ্গলে তো ভয় পাওয়ার মতো কিছুই ছিল না শুধু আমার বন্ধু নীলু ছিল কি জানি বাবা তবে কুকুরেরা নাকি এমন কিছু দেখতে পায় যা আমরা পাই না এমনি দুদিন বাড়িতে থাক ও ঠিক হয়ে যাবে আর জঙ্গলে নেওয়ার দরকার নেই ঠিক আছে মা মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না বাঘুর খটকাটা লেগেই আছে কেন যেন একটু ভয় ভয়ও করছে শিশু গাছটার গুড়ি খুব মোটা আর মোটা গাছে ওঠা খুব শক্ত কারণ মোটা গাছ হাত পা ছড়িয়েও বের পাওয়া যায় না একটা বাচ্চা ছেলের পক্ষে আরও অসম্ভব তাহলে নীলু উঠলো কি করে আর কুকুরকে এত ভয় পাওয়ারই বাকি আছে না কিছুই বোধগম্য হচ্ছে না তার ঘরে এসে পড়তে বসতেই উল্টো দিকের জানলায় গোপাল কাকুকে দেখতে পেল বাঘু খুব অন্যমনস্ক হয়ে জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়াছেন গোপাল কাকু বড্ড ভালো লোক সবাইকে সম্মান দিয়ে কথা কন ভারী শান্ত আর নিরীহ মানুষ বাঘু বলল কাকু কি ভাবছে না তো গোপাল যেন একটু লজ্জা পেয়ে বলে এই একটু পুরনো কথা মনে করার চেষ্টা করছিলাম কিছু মনে পড়ল গোপাল হতাশ হয়ে মাথা নেড়ে বলে না সব যেন স্লেটের লেখার মতো মুছে গিয়েছে ভাবতে ভাবতে ঠিক মনে পড়ে যাবে দেখবেন গোপাল ম্লান মুখে বলে দেখি চেষ্টা করে আচ্ছা তুমি যেন কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে তোমাদের কি কি পড়ানো হয় এই তো ইংরেজি বাংলা অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল এই সব কেন কাকু আসলে আমি লেখা পড়া শিখেছি কিনা সেটাই আমার মনে নেই তো আমার কেবল মনে হয় আমি কি লেখাপড়া করেছি নাকি আমি মুখ্য ভাবছি তোমার বইপত্রগুলো একটু নেড়ে চড়ে দেখলে যদি কিছু মনে পড়ে তাহলে আপনি চলে আসুন না আমার ঘরে এখনই আসুন গোপালের মুখখানা যেন উদ্ভাসিত হয়ে গেল একগাল হেসে বলে আসব কেউ কিছু মনে করবে না তো কে কি মনে করবে আপনাকে তো আমরা সবাই চিনি আচ্ছা তাহলে আসছি বাঘু বাইরে গিয়ে গোপালকে তার পড়ার ঘরে নিয়ে এলো ভারী সংকোচের সঙ্গে কুণ্ঠিত পায়ে জড়ো সড়ো হয়ে এলো গোপাল মুখে একটু হাসি গোপাল আসতেই ট্যাবি ভারী খুশি হয়ে গোপালের পায়ের কাছে ঘুরে ঘুরে খুব লেজ নেড়ে আহ্লাদ জানাতে লাগলো বাঘু অবাক হয়ে বলে কি আপনাকে চেনে ভারী লজ্জার হাসি হেসে গোপাল বলে হ্যাঁ ও যখন এই মাঠে ছোটাছুটি করে তখন আমি মাঝে মাঝে এসে ওকে একটু আদর করি কি না বিস্কুটও খাওয়াই তাই আমার সঙ্গে বেশ ভাব বিস্কুট খাওয়ান হ্যাঁ ও বাড়ির মা লক্ষ্মী সকালে চায়ের সঙ্গে দুটি বিস্কুট দেন তো তার একখানা আমি ট্যাবের জন্য রেখে দিই কেন কাকু নিজের বিস্কুট ওকে খাইয়ে দেন কেন ভাগ চোখ করে খাওয়াই তো ভালো ভাগ করে খেলে ভালোবাসা বাড়ে বাঘু একটু হেসে বলে আপনি একজন বেশ লোক পড়ার ঘরে এসে বাঘু তার বইপত্র বের করে বলে এই দেখুন কাকু আমার সব বই নেড়ে চেড়ে দেখুন একটা কাঠের চেয়ারে বসে গোপাল সাগ্রহে বইগুলো উল্টে পাল্টে দেখলো অনেকক্ষণ ধরে একটা বই তুলে নিয়ে বলল এটা অ্যালজেব্রানা হ্যাঁ তো এই তো আপনার মনে পড়ছে একটা ইকুয়েশন করে দেখবেন ও বাবা সে আমি পারবো না দেখুন না চেষ্টা করে না পারলে নাই পারবেন দাঁড়ান আমি অঙ্কটা আপনাকে খাতায় টুকে দিচ্ছি গোপাল কিছুক্ষণ অঙ্কটার দিকে চেয়ে রইল তারপর পেনসিলটা দিয়ে খস খস করে কষতে লাগল তারপর খাতাটা বাঘুর দিকে বাগিয়ে দিয়ে বলে হয়নি না বাঘু অবাক হয়ে বলে হয়নি মানে একদম কারেক্ট হয়েছে আপনি তো আলজেবটা ভালোই জানেন দেখছি পরপর বেশ কয়েকটা অঙ্ক কষে ফেলল গোপাল বাঘু খুব খুশি হয়ে বলে দাঁড়ান এবার দেখছি আপনার ভূগোল মনে আছে কি না বলুন তো ব্রাজিলের রাজধানী কি ব্রাসেলিয়া না হ্যাঁ আর রোমানিয়ার রাজধানী বুখারেস্ট হবে কি বা কাকু আপনার তো সবই মনে আছে দেখছি আচ্ছা আকবরের বাবা কে ছিলেন বলুন তো ও তো হুমায়ুন ঠিক বলেছি হান্ড্রেড পারসেন্ট প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল গোপাল একটু ভেবে তারপর বলে পুনের ছাব্বিশ হতে পারে কি কাকু আপনি তো কিচ্ছু বলেননি তাহলে নিজের পরিচয় মনে নেই কেন গোপাল হত বুদ্ধি হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলে না আমার কিছুই মনে নেই তো তুমি যেই জিজ্ঞেস করলে অমনি জবাবগুলো মাথায় এসে গেল আমি ভেবে জিনতে কিছু বলিনি কিন্তু মনে না থাকলে বললেন কি করে গোপাল একটু ভাবিত হয়ে বলে সেদিনও একটা কাণ্ড হয়েছিল দীনেশবাবু আমাকে লাঠি চালাতে বললেন আর আমি লাঠি খেলায় কিছু না জেনেও আন্দাজে লাঠি ঘোরাতে লাগলাম উনি বললেন আমি নাকি একজন পাকা লাঠিয়াল এসব কি যে হচ্ছে আমি কোনো দিন লাঠি খেলা শিখেছিলাম বলে তো মনে পড়ে না বাঘু অবাক হয়ে বলে আপনি কার কথা বলছেন কে আপনাকে লাঠি চালাতে বলল রমেশবাবুর বাবা দীনেশ গুনমশাই চোখ বড় বড় করে বাঘু বলে দীনেশ দাদু ওরে বাবা আপনি দিনেশ দাদুর ভূত দেখেছেন উনি আমাকে দেখা দেননি তবে কথা কথাবার্তা হয়েছে শুনে যে ভয় আমার গায়ে কাটা দিচ্ছে তা ভূতকে ভয় পাওয়া ভালো ভয় না পেলে ওরা একটু অসন্তুষ্ট হন কি না ভয় না লাগলে অন্তত ভয়ের ভান করাও ভালো বুঝেছ আমি ভয় পেতে ভুলে গিয়েছিলাম বলে উনি ভারী অসন্তুষ্ট হয়েছিলেন সর্বনাশ ভূত দেখে আপনার কি ভয় লাগলো না ভারী লজ্জার হাসি হেসে গোপাল বলে আসলে ভয় পাওয়ার কথাটা খেয়াল ছিল না কি না ভূতের সঙ্গে কথা বলেছেন আপনার তো ভীষণ সাহস কাকু সহপদ বলেও তো একটা ব্যাপার আছে উনি যদি কিছু জিজ্ঞেস করেন তাহলে আমাকেও তো তার জবাব দিতে হয় তাই না নইলে যে অভদ্রতা হয় তা ওই করতে গিয়েই আরও পাঁচটা কথা উঠে পড়লো কি না তাই ভয় পাওয়াটা আর হয়ে ওঠেনি আমারও এক বন্ধু আছে নীলু সেও নাকি ভূতের সঙ্গে কথা বলে গল্প করে তাই নাকি তা ভাবসাপ করে নিলে ওরা লোক তেমন খারাপ নন দিনেশ কাকাবাবু তো আমাকে বেশ স্নেহই করেন অনেক গল্প টল্প হয় বাঘু চোখ বড় বড় করে বলে বাবা দীনেশ দাদু তো আমাকেও খুব স্নেহ করতেন কিন্তু এখন যদি স্নেহ করতে এসে হাজির হন তাহলে যে আমার দাঁত কপাটি লাগবে আহা তা কেন বাঁচা আর মরার মধ্যে তো তেমন কিছু নেই এই পাশটায় যেমন আমরা আছি তেমনই উপাশটায় ওরা মাঝখানে একটা পর্দা মতো আড়াল আছে বটে কিন্তু যদি আড়ালটা সরিয়ে দেওয়া যায় তাহলে দুপক্ষের বেশ মিলমিশ হতে পারে কিন্তু তাই না তখন ধরো ওপাশের ওরা এপাশে এসে ছেলেপুলে নাতিপুতির সঙ্গে গল্প গাছা করে গেলেন এপাশের এরা ওপাশে গিয়ে একটু বেড়ালেন আর ওই সঙ্গে পর লোকটাও দেখা হয়ে গেল তারপর মনে করো দুপক্ষের মধ্যে মাঝে মাঝে ফুটবল বা ক্রিকেট খেলা হতে পারে কিংবা দুই তরফ মিলে মিশে হই হৈ করে চড়ুই ভাতি করে আসা যায় কী বলো বাঘু হিহি করে হাসলো তারপর বলল তুর ভূত যদি ওরকম জল ভাত হয়ে যায় তাহলে কি ভালো হবে তাহলে যে গা ছমছমে ভাবটাই আর থাকবে না তখন ভূতের গল্পের বইও কেউ পড়বে না যে ভূতের গল্প পড়তে কি ভালোই না লাগে বলুন গোপাল খুব চিন্তিত হয়ে বলে তা অবশ্যই ঠিক ভূতকে ভয় না পাওয়াও ভালো কথা নয় বটে